আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে তোমাদেরকে দেখাবো আমি ব্রাশের সাহায্যে কিভাবে আমার ফেসের ফুল মেকআপ করি উইদাউট বিউটি ব্লেন্ডার। তো আমি প্রথমেই হচ্ছে আমার ফেসটাকে ওয়াশ করে নিয়েছি এবং এখন আমি একটা প্রাইমার ইউজ করতেছি। প্রাইমারটা হচ্ছে ক্লাসিক কুইনের ওয়াটারি প্রাইমার এবং এটা আমি এখন আমার ফিঙ্গারের সাহায্যে খুব ভালোভাবে আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। প্রথমে আমি স্প্রে করে নিয়েছি এটাকে এবং এখন আমি এটাকে ভালো করে আমার ফেসে যে সমস্ত জায়গাতে আমার মনে হচ্ছে প্রবলেম আছে ওইখানে আমি দিয়ে নিয়েছি। তারপর আমি আমার আই মেকআপটা করে নিয়েছিলাম এবং এখন আমি হচ্ছে ফাউন্ডেশন দিয়ে নিচ্ছি। এখন আমি ফাউন্ডেশন দিচ্ছি হচ্ছে টপ ফেসের এই ফাউন্ডেশনটা, এটা শেড হচ্ছে লাইট টু এবং এটা আমার স্কিন টোন অনুযায়ী পারফেক্ট, কিন্তু লাইটের কারণে একটু বেশি হোয়াইট, মানে আমার থেকে লাইট দেখা যাচ্ছে। তো যাই হোক, এটা যখন আমার ফেসে ভালোভাবে ব্লেন্ড হবে তখন ঠিক হয়ে যাবে। তো আমি এখন ব্রাশের সাহায্যে খুব সুন্দর করে হচ্ছে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। আর এই ফাউন্ডেশনটা রিজনেবল প্রাইসের মধ্যে খুবই ভালো একটা ফাউন্ডেশন। আর আমি আজকে হচ্ছে শুধুমাত্র তোমাদেরকে ফেসের এই মেকআপটা দেখাচ্ছি যে আমি কিভাবে আসলে ব্রাশ দিয়ে আমার ফেসের এই ফাউন্ডেশনটাকে একদম স্মুথ করি বা সুন্দর করে করার চেষ্টা করি। এখন আমি হচ্ছে কন্ট্রোলিং করে নিচ্ছি। কন্ট্রোলিংটা আমি করতেছি হচ্ছে ফোকুলারের এই কন্ট্রোলিংটা দিয়ে। এটার কালার হচ্ছে কফি আর নাম্বার হচ্ছে 3। এটা একটা ক্রিমি কন্টোর এবং আমি আমার ব্রাশ খুঁজতেছিলাম। যাই হোক, আনকাট ভিডিও যাকে বলে। এখন আমি আরেকটা কন্ট্রোলিং ব্রাশ নিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। খুব সুন্দরভাবে আমি যে সমস্ত জায়গাতে কন্ট্রোলিংয়ের জন্য হচ্ছে কাট করেছি সেই জায়গাগুলোতে আমি সুন্দর করে হচ্ছে যে ব্লেন্ড করে নিব। এবং সাথেই হচ্ছে আমার ঠান্ডা লাগার কারণে চোখ দিয়ে পানি পড়তেছে, আর মেকআপ করলে তো এমনিও পানি পড়ে আমার চোখ থেকে। তো যাই হোক, এখন সুন্দর করে হচ্ছে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এবং ব্রাশ দিয়ে ব্লেন্ড করতে একটু টাইম লাগে, অনেক সময় লাগে, কিন্তু ব্লেন্ডার এবং ব্রাশ দুইটাই প্রায় সমান সিমিলার কাজ করে। তোমার ব্লেন্ডারটা তোমার হচ্ছে প্রোডাক্টটা ওয়েস্ট করে অনেক, কিন্তু একটা নেচারাল লুক দেয়। আর ব্রাশটা হচ্ছে তোমার প্রোডাক্টটা কখনোই ওয়েস্ট করবে না, খুব সুন্দরভাবে হচ্ছে যে ফেসে প্রোডাক্টটা থাকবে, কোনো এক্সট্রা প্রোডাক্ট থাকবে না, কিন্তু যতটুকু দরকার অতটুকু এটাতে থাকবে ফেসে। তো আমি এখন হচ্ছে একটা ব্রাশের সাহায্যে এরকম পাউডার ব্রাশের মতো এই ব্রাশটার সাথে, এখন এটা এক একজন এক একভাবে ব্যবহার করে, তা আমি এটা দিয়ে হচ্ছে ব্রাশ পাউডার ব্রাশ হিসেবে ব্যবহার করি। এখন আমি একটা ব্লাশন অ্যাপ্লাই করে নিচ্ছি এবং ব্লাশনটা আমি ব্রাশের সাহায্যেই দিয়ে নিচ্ছি। আর ব্লাশনটা হচ্ছে ম্যাকের একটা ব্লাশন, এটা অনেক আগের কিনা, সো নাম টাম সব উঠে গেছে, তারপরও এতটুকু মনে আছে যে এটা ম্যাকের, তবে অরিজিনাল না, কারণ মনে হয় না গাউসে এত কখনো অরিজিনাল প্রোডাক্ট বিক্রি করছে। এখন আমি একটা ফ্যান ব্রাশের সাহায্যে আমার ফেসে হচ্ছে হাইলাইটার অ্যাপ্লাই করে নিয়েছি। আমি এখন হাইলাইটার অ্যাপ্লাই করতেছি, মোয়ার একটা হাইলাইটার। আর এই হাইলাইটারটা আমাকে গিফট করেছিল হচ্ছে ট্রেন্ড বিডি নামের একটা অনলাইন পেজ থেকে, পেজ যেখান থেকে আমি প্রায় 3,500 টাকার মতো প্রোডাক্ট কিনেছিলাম। তো একসাথে অনেক প্রোডাক্ট কেনার কারণে আমাকে এই হাইলাইটারটা তারা গিফট করছিলো। তো এই তো আমার ফাইনাল লুক। আশা করি সবাই বুঝতে পেরেছো যে আসলে ব্রাশের সাহায্যে কতটা ইজিভাবে ব্লেন্ড করা যায় বা সুন্দর একটা ফিনিশিং আসে। তো আমি একটু স্পিড মোডে দিয়ে নিয়েছিলাম কারণ আমি ভেবেছিলাম অনেক বড় হবে, কিন্তু দেখলাম না 4 মিনিটের ভিডিও হয়েছে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করতে ভুলবা না একদমই, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এরকম ছোটোখাটো মেকআপ ভিডিও, যদিও আমি প্রফেশনাল আর্টিস্ট না, আমি শিখতেছি এবং তোমাদের সাথে শেয়ার করতেছি, তা আমার জন্য অবশ্যই দোয়া করবা। আল্লাহ হাফেজ।